কি ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটা উপত্যকার নাম এটা ভয়াবহ একটা উপত্যকা সাধারণ কোন উপত্যকা নয় আবার যদি ওয়াইল বলি ওয়াইল মানে কিন্তু ধ্বংস অতএব সকল লোকেরা ধ্বংস হয়ে যাবে যারা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কোন ইবাদত করে কোন আমল করে এমন কি আপনি যদি জ্ঞান অর্জন করেন এই উদ্দেশ্যে লিতুবাহু বিহি আল উলামা আও লিতুমারু বিহি আল ফুকাহা আও লিতুখাইয়ারু বিহি ফিল মাজালিসি ফান্নারু আন-নার কেউ যদি জ্ঞান অর্জন করে এই উদ্দেশ্যে যে সে ডিবেট করতে পারবে বিতর্ক করতে পারবে ঝগড়া করতে পারবে তাইলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন কিয়ামতের দিন আপনি বলেন ইয়ুকদা আও ইন আউয়ালান নাস ইয়ুকদা বিহি ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন যেই সকল ব্যক্তিদের প্রথম বিচার করা হবে তোমাদের এক নম্বর কে শহীদ যে ব্যক্তি শহীদ হয়েছে তাকে বলা হবে যে আমি তো তোমাকে আল্লাহ তাআলা বলবেন তোমাকে আমি এই এই নিয়ামত দিয়েছি ফাআরাফাহু তাকে এই নিয়ামতের কথা বলবেন তখন তিনি নিয়ামতগুলো বুঝবেন এবং তিনি উপলব্ধি করবেন আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি তাহলে তুমি কি কি কাজ করেছো সেখানে আল্লাহ আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি ফাকুতিলতু আমি শহীদ হয়ে গিয়েছি মারা গিয়েছি পর্যন্ত আপনার রাস্তায় এর চেয়ে আর বেশি কি করব তখন আল্লাহ তাআলা বলবেন বাল কাযাবতা তুমি মিথ্যা বলছো কারণ তুমি আমার রাস্তায় যুদ্ধ এইজন্য করনি যে তুমি আমার সন্তুষ্টি অর্জন করবে বরং তুমি যুদ্ধ করেছো লি ইউকালা ইন্নাকা শাহীদুন যেন মানুষ তোমাকে বলে তুমি শহীদ ফাকাদ কিলা তোমাকে তো বলাই হয়েছে শহীদ অতএব তুমি যা পাওয়ার পাওয়া পেয়ে গেছো এই আখেরাতে তোমার জন্য আর কিছুই নাই তাকে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপরে আলেমকে ধরে নিয়ে আসা হবে বলা হবে যে তুমি কি করেছো বলো বলে আল্লাহ আমি তো জ্ঞান অর্জন করেছি এবং এই জ্ঞান বিতরণ করেছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন না তুমি এইজন্য করনি বরং তুমি এইজন্য জ্ঞান অর্জন করেছো কারণ তাইলে লোকেরা তোমাকে বলবে আলেম এবং লোকেরা তোমাকে কি করবে তোমাকে সম্মান করবে সমীহ করবে মর্যাদা দেবে সম্মান দেবে টাকা পয়সা দেবে দাওয়াত দেবে ইত্তকার কারণে তুমি জ্ঞান অর্জন করেছো তুমি আমার উদ্দেশ্যে করনি অতএব তুমি যা পাওয়ার তা দুনিয়াতে পেয়ে গেছো এখন তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার এখন গন্তব্য হচ্ছে জাহান্নাম তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপরে নিয়ে আসা হবে ওই ব্যক্তিকে যে দান সাদাকা করেছে বলা হবে তুমি কি করেছো তোমাকে তো আমি এত এত নিয়ামত দিয়েছি সেভাবে আমি দান সাদাকা করেছি অনেক অনেক দান করেছি মসজিদ করেছি মাদ্রাসা করেছি ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলা বলবেন তুমি এগুলো করেছো যেন বলা হয় ইন্নাকা জাওয়াদুন যে তুমি অনেক অনেক দানশীল ফাকাদ কিলা ইট ইজ অলরেডি সেড টু ইউ তোমাকে সেটা তো বলাই হয়েছে লোকেরা তোমাকে দানবীর বলতো অনেক অনেক দানশীল এরকম বলতো এটা তুমি পেয়ে গিয়েছো অতএব আখেরাতে তোমার জন্য আর কোনো কিছুই নাই তারপরে ওই ব্যক্তিকে সুম্মা তুরিহা ফিন নার দ্যান দা ম্যান উইল বি থ্রোন ইনটু দি হেল ফায়ার তারপরে লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমরা যদি কোনো কাজ আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করি মান আশরাকা মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু কেউ যদি এমন কোন আমল করে যে আমলটি আমার উদ্দেশ্যে নয় সে অন্য কোন উদ্দেশ্যে করেছে তাহলে আমি তাকেও ছেড়ে ফেলে দেব ওই আমলও ছেড়ে ফেলে দেব একটাও আমি গ্রহণ করব না সম্মানিত ভাইরা এক নম্বর হচ্ছে আমলটা কার জন্য করতে হবে বলেন তো দুই নম্বর হচ্ছে আমলটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনার মন গড়া কোনো আমল চলবে না আপনার মন গড়া যদি আপনি আমল করেন তাহলে ওই দিন গিয়ে দেখবেন এরপরে কি হয়েছে আল্লাহ রাসূলকে কেন পাঠালেন তাহলে তো আপনি মন গড়ে আমল করতে পারতেন নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে পাঠিয়েছেন কারণ কি একটাই মাত্র কারণ তা হলো নবীদেরকে দেখে দেখে মানুষ বুঝবে আমল এভাবে করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগে কি মক্কায় কি হজ ছিল না বলেন তো আচ্ছা আবু জাহেল রে কি কাবা চারপাশে তারা কি তাওয়াফ করে নাই তারা কি ইবাদত করে নাই তারা কি আল্লাহকে আল্লাহ হিসেবে মানতো না সব কিছু করতে তারা কি কুরবানি করতে না তারা কি দান সাদাকা করতে না আজআলতুম সিফায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদুল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আজআলতুম সিফায়াতাল হাজ্জ তোমরা কি হাজিদেরকে পানি পান করানো ওয়া ইমারাতাল মসজিদুল হারাম মসজিদ হারাম কে আবাস কর আবাদ করা এগুলো কি তোমরা মনে করছো কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমানের মত করে কি তোমরা মনে করছো এ দুই তো লা ইয়াস্তাবিয়ান দু দিস টু ক্যান নট বিকাম ইকুয়াল এন্ড সেম সিমিলার এ দুটো কোনোদিন এক সমান হতে পারে না কারণ এক নম্বর ইস্যু হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আনুগত্য করা ওই লোকেরা বলতো আমরা কেবল মুহাম্মদকে মানি না আর সব কিছু মানি এবং তারা বলেছিল যে মানে এই কোরআন কি অন্য আলা রাজুম মিনাল কারিয়াতাইন আযীম
এই কোরআন মুহাম্মাদের উপরে কেন নাযিল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মহান আরো বিত্তশালী আরো শক্তিশালী কারো লোকের উপর কি নাযিল হতে পারত না তাইলেই তো আমরা মানতাম তার মানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল মানতে চাইতো না আদারওয়াইজ তারা মানতো যদি বলা হতো কোরআন লিটারেচারের দিক থেকে অর্থাৎ সাহিত্যের দিক থেকে অথবা তারা তো প্রচন্ড ভালো কবিতা লিখতো কবিতার দিক থেকে কোরআন অনেক উচ্চাঙ্গে তার এটা মেনে নিত কোনো সমস্যা থাকতো না বরং তারা কবিদেরকে সেলিব্রেট করত কবিদেরকে তারা সম্মান করত এবং কবিদের জন্য তারা বিভিন্ন ফেয়ার মানে মেলা বসাতো কবিদের কবিতাগুলো তারা কাবার গিলাফের সাথে অথবা কাবার যে দেয়াল আছে দেয়ালের সাথে তারা সেটে রাখতো এই জন্য এত মর্যাদা দিত যদি তিনি বলতেন যে আমি একজন কবি তাহলে তারা মাথার উপর করে রাখতো কিন্তু তিনি বলেছেন না আমি আল্লাহর পক্ষ থেকে ইন্নী লাকুম রাসূলুন আমিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন রাসূল হিসেবে এসেছি যেন তোমরা আমাকে অনুসরণ করো বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো বলে দাবি করো তাহলে আমাকে অনুসরণ করতে হবে এছাড়া কোনো উপায় নাই অনুসরণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে দেখে এমন ভাবে হাঁটতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন তারা সেভাবে হাঁটতেন রাসূলের পায়ের উপর পা রেখে চলাটাকে বলা হয় ইত্তেবা বুঝতে পেরেছেন দূর থেকে আমি ফলো করলাম উনি গেলেন এইদিকে আমি একটু বাঁকা হয়ে গেলাম এটাকে ইত্তেবা বলা না ইত্তেবা মানে হচ্ছে তিনি যেখানে পা রেখেছেন সেভাবে পা রেখে চলা এবং সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে কেমন করতেন এটা কোনোদিন তারা জিজ্ঞেস করতেন এটা কি সুন্নাহ নাকি এটা ফরজ নাকি এটা ওয়াজিব নাকি এটা মুস্তাহাব কোনোদিন জিজ্ঞেস করতেন না আমি চ্যালেঞ্জ করে গেলাম এই খুতবার এই মিম্বরে দাঁড়িয়ে কেউ যদি বলতে পারে কোন একজন সাহাবী এসে জিজ্ঞেস করেছেন এটা কি ফরজ নাকি এটা সুন্নাহ সুন্নাহ হলে আর আমি করব না থাক বাদ তারা জেনেছেন ইয়া রাসূল এটা করব কি না এটা কি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হ্যাঁ এটা করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা করো তারপরে আর কোনোদিন জিজ্ঞেস করেন নাই এটা কি সুন্নাহ নাকি এটা ফরজ কারণ তারা জেনেছেন রাসূল এটা করেছেন দ্যাট ওয়াজ এনাফ ফর দেম অ্যাজ অ্যান ইন্ডিকেশন টু ফলো দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন এতটুকু তাদের জন্য যথেষ্ট ছিল তা অনুসরণ করার জন্য তার বাইরে কোনো কিছু না এখন আপনারা তো চয়েস করেন আপনারা বলেন এটা কি সুন্নাহ এটা কি ফরজ এটা না মানলে কি হবে না এটা না মানলে কি আমি মুসলমান থাকবো না সাহাবায়ে কেরামদের পলিসি এটা ছিল না কিয়ামতের দিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি হাউজে কাউসারের পানি আনতে গেলেন তখন যদি রাসূল বলেন তুমি তো শুনছো এটা আমার সুন্নাহ কিন্তু তুমি এটা মানলা না এবার তুমি কও এবার তুমি বলো কেন তুমি মানলা না তখন আপনি কি বলবেন কোন উপায় আছে বলার কোন উপায় না কিচ্ছু বলতে পারবেন না সেটা তো কথাই বের হবে না আর আপনি কথা বলার আগে ফেরেশতারা আপনাকে টাইনে নিয়ে যাবে ও তো জাহান্নামের কীট ওয়াকুদুহান নাসু ওয়াল হাইজার ও তো জাহান্নামের মানুষ ওকে আপনি ওর সাথে কোনো কথাবার্তা নেই فضرب بينهم بسور له باب باطنه فيه رحمه وظاهره من قبله عذاب সেদিন আর আপনি কথা বলতে পারবেন না রাসূলের সাথে এরকম একটা অবস্থা সেদিন তৈরি হবে ফলে সুন্নাহর কথা যখন আপনাকে শুনেন আপনি তখন আপনাকে সর্বান্তকরণে মন দিয়ে তা ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই إنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين আমার পরে তোমরা অনেক اختلاف দেখতে পাবে সমাজে তখন তোমাদের দায়িত্ব হবে আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদের সুন্নাহকে আঁকড়ে ধরে এখন আপনি খোলাফায়ে রাশেদের সুন্নাহ কিভাবে আঁকড়ে ধরবেন আপনি তো জানেনই না যে কোনটা যে খোলাফায়ে রাশেদের সুন্নাহ তো আপনি জানেনই না কারণ আপনি সুন্নাহ পড়েননি কোনোদিন অথবা আপনি জ্ঞানই অর্জন করেন নাই পড়াশোনাই করেন নাই তাইলে আপনি সেই দিন কিভাবে আল্লাহ বা আল্লাহর সামনে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াবেন দাঁড়ানোর কোনো উপায় থাকবে না এই কারণে আমাদের কোন আমল কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ মোতাবেক আমল করা যদি তা না হয় তাইলে এটা আমল হবে না তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা বেদাত হয়ে যাবে বুঝেন নাই ইবাদত কিন্তু বেদাত হয় অন্য কোনো কিছু বেদাত হয় এখন আপনি আইসা বললেন তাহলে তো মাদ্রাসা বানানো বেদাত বুঝেই না বেদাতের ইস্যু বেদাত হলো ইবাদতের ক্ষেত্রে ইস্যু এটা মুআমালাতের ইস্যু না ইবাদত আপনি নতুন করে আবিষ্কার করলেন নতুন করে ইবাদত আবিষ্কার করলেন যখন আপনি ইবাদত নতুন করে আবিষ্কার করেন তখন এর অর্থ দাঁড়ায় আল্লাহ বুঝেন না এরকম একটা ইবাদত থাকা দরকার ছিল রাসূলও বুঝেন না এরকম একটা ইবাদত থাকা দরকার ছিল অতএব আমি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি বুঝি এর ঈমান থাকবে নাকি অথবা কোন একজন ব্যক্তি নতুন করে যদি কোনো ইবাদত আবিষ্কার করে এটা রাসূলের যুগে ছিল না তাতে কি হইছে আমরা কি এখন খারাপ কাজ করতেছি ভাই আমি কি খারাপ কাজ করি আমি তো ভালো কাজই করি আমি কি খারাপ কাজ করছি আমি তো ভালো কাজই করি তার মানে আপনি বোঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই যে এরকম একটা ইবাদত থাকা দরকার ছিল অথবা আল্লাহ তার রাসূলকে বলছেন এরকম একটা ইবাদত থাকা দরকার কিন্তু রাসূল এটা আমাদের কাছে বলেন নাই তার মানে তিনি খেয়ানত করছেন ঈমান থাকবে ফলে
আপনাকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা ইলাইহা কানারিয়া লা ইয়াজিউ আনহা ইল্লা হালিক আমি তোমাদেরকে এমন এক দিনের উপর রেখে গিয়েছি যেটা এর মধ্যে কোনো অন্ধকার নাই এভরিথিং ইজ ক্লিয়ার সবকিছু স্পষ্ট ট্রান্সপারেন্ট সবকিছু একেবারে চকচকে ঝকঝকে এখানে কোনো অন্ধকার নাই এখানে কোনো অস্পষ্টতা নাই সবকিছু তোমরা বুঝতে পারবে সবকিছু তোমরা দেখতে পাবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন অতএব তোমাদেরকে আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদের সুন্নাহকে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে আপনাদেরকে জানা দরকার ভাইরা আপনাদেরকে জানা দরকার বন্ধুরা কোনটা দিন এবং কোনটা দিন না ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবালা মিনহু আপনি নতুন করে দ্বীনের কিছু আবিষ্কার করে এরপর এটাকে যদি আপনি আঁকড়ে ধরেন It will never be accepted by Allah. Allah kono din etake kabul korben na kono din Allah taala etake grohon korben na apni ibadat koren tate ki ashe jay ami to bolchi oi loker oto ibadat korto jahili juger loker ibadat korto na apni eta bolar kono karon nai jahili juger loker ibadat korto eta apni er oshikar korte parben na tarao ibadat korto ebong taderke qur'an patay patay apni dekhben Allah taala bolechen la in sa'altahum jodi apni taderke proshno koren man khalaqas samawati wal arda la yaqulunna Allah যদি আপনি প্রশ্ন করেন আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে ওরা কি বলবে আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে তারা অস্বীকার করে নাই এবং আপনারা জানেন যখন আব্রাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরই তো আব্রাহা যখন কাবাকে ধ্বংস করতে আসলো তখন আব্দুল মুত্তালিব কি কাবার কাছে গিয়ে বলেন না ইয়া রাব্বাল কাবা হে কাবার মালিক আপনি আপনার ঘরকে বাঁচান আমি আমার ঘরে বাঁচাইতেছি এটা বলেন নাই অতএব তারা তো আল্লাহর কাছেই চাইতো কিন্তু ওই কাবার মধ্যে তারা কি করেছিল কিছু মূর্তি রেখে দিয়েছিল এতটুকুই এতটুকু এর বাইরে কিছু না তারা ওর মধ্যে মূর্তি রেখে দিয়েছিল তারা কিন্তু কাবার চারপাশে তারা তাওয়াফ করতে কিন্তু উলঙ্গ হিসেবে তাওয়াফ করতে কেন উলঙ্গ তাওয়াফ করতে জানেন ওদের কিন্তু নিয়ত ভালো যেমন আপনাদের বেদাতি কাজে অনেক নিয়ত ভালো আপনাদের এরকম নিয়ত ভালো নিয়ত কি জানেন বলে আমি তো এই পোশাকে গুনাহ করছি আমি কি করছি এই পোশাকে গুনাহ করছি অথবা হারাম টাকা দিয়ে পোশাকটা কিনতেও পারি এই হারাম টাকা দিয়ে কেনা পোশাক অথবা এই গুনাহ যেই পোশাকই করেছি এই পোশাক দিয়ে আমি আল্লাহর ঘরের চারপাশে তওয়াফ করব এটা খুবই খারাপ কাজ খুবই খারাপ কাজ এরপরে উলঙ্গ হয়ে তওয়াফ করত কত ভালো নিয়ত কারণ জামা কাপড় এগুলোতে যে তো খারাপ কাজ করছে এগুলো কি আর আল্লাহর সামনে নিয়ে যাওয়া যায় আপনি তো হলে সেলিব্রেট করতেন যেমন বাংলাদেশে ল্যাংটা বাবার কি দেয় ল্যাংটা বাবার হাদিয়া তোহফা দেয় না লোকেরা ল্যাংটা বাবার পিছনে ঘুরে না তো ল্যাংটা বাবার পিছনে কেন ঘুরে সে মনে করছে এই বাবা কি সব একেবারে আল্লাহওয়ালা হয়ে গেছে অথচ সে কিন্তু ল্যাংটা এবং সে মনে করছে অনেক আল্লাহ আল্লাহ হয়ে গেছে তার পেছনে পেছনে লোকেরা ঘুরতে থাকে তাহলে প্রবলেমটা কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ নলেজে এই কারণে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে নলেজ জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা মানব সৃষ্টির প্রথম ঘটনায় এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শুধু তাই না কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেই জ্ঞানের অর্জনের কথাই বলেছেন ইকরা ইকরা পড়ো 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 রাসূলকে কেন আল্লাহ পাঠিয়েছেন দেখেন কোরআনের পাতায় পাতায় আলোচনা আছে والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله تعالى পাঠিয়েছেন رسول الله صلى الله عليه وسلم যেন জ্ঞান বিতরণ করেন কারণ একজন জ্ঞানী মানুষকে আপনি কোনোদিন পথ প্রশ্ন করতে পারবেন না এবং এই জন্য একজন জ্ঞানী মানুষ শয়তানের কাছে হাজার হাজার আবেদের চেয়ে কি অনেক অনেক বেশি ভয়ঙ্কর হাজার হাজার আবেদ মানে ইবাদতকারী অনেক মজা করে আল্লাহর ইবাদত করে শয়তান যে কোনো সময় এই লোককে পথভ্রষ্ট করে দিতে পারে একজন একজন আলেমকে পথভ্রষ্ট করা এত সহজ না আপনি দেখেন নামাজে দাঁড়াইলে বহু লোক আমাদেরকে বলে নামাজে দাঁড়াইলে তো অন্যদিকে মন চলে যায় তাহলে এই জন্য নামাজ বাদ দিয়ে দিছি কিন্তু একজন আলেমের শুনবেন যে বলছে নামাজ বাদ দিয়ে দিছে ও তো শয়তানের থাপ্পড় দিয়ে অন্যদিকে সরিয়ে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ওমর না বলো কি হলো যখন শয়তান আপনারে দেখে তখন অন্য রাস্তা দিয়ে পালায় কেন ঘটনা কি শয়তান ওমরের দেখলে অন্য রাস্তা দিয়ে কি পালিয়ে চলে যায় একজন আলেম এর মর্যাদা ঠিক এই লেভেলের শয়তান ওই কিছু বলতে পারে না শয়তান তাকে ধোকা দিতে চায় কিন্তু আলটিমেটলি তিনি জানেন এটা শয়তানের পক্ষ থেকে ধোকা এবং শয়তান থেকে কিভাবে ভ্যাকসিনেশন নেওয়া লাগে কিভাবে ভ্যাকসিনেশন নেওয়া লাগে অ্যান্টিবায়োটিক নেওয়া লাগে এটা কিন্তু আলেম জানে সাধারণ মানুষ এটা জানে না এবং সাধারণ মানুষ এই কারণে ইবাদত করতেছে মনে করতেছে কিন্তু আসলে একটাও ইবাদত হয় না একটাও ইবাদত হয় না জাল টাকা বোঝো তো জাল টাকা আমার কাছে এক কোটি জাল টাকা আছে তার মানে কি আমি অনেক ধনী নাকি না ধরা গেলে কি হবে এক কোটি টাকা বাজারে নিয়ে গেলে বিক্রি করতে পারবো কেউ কিনবে আর যদি পুলিশের কাছে ধরা খাই এই যে বেদআতের নামে যে ইবাদত করে যাচ্ছি এগুলো ঠিক কিয়ামতের দিন এরকম হবে আপনি মনে করতেছেন ইবাদত কিন্তু ধরা গেলে কি জামিন না এক ভয়াবহ অবস্থা
ভয়াবহ অবস্থা কিয়ামতের দিন অবস্থা কিন্তু এরকম হবে যতটুকুই করেন না সেই ইবাদত করে সমস্যা কি আপনাকে কে বলছে এত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কোরআন এই জন্য আরবিক গ্রামার আপনাদেরকে আরবিক নলেজ আপনাদের থাকা দরকার আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলুস সালিহাতি যারা আরবি ভাষা জানেন মাওলানা সাহেবরা এখানে থাকতে বুঝবেন আর সালিহাত শব্দটি হলো জামউল কিল্লা জামউল কিল্লা মানে হচ্ছে যেই বহুবচনটি কম বোঝায় ওয়ামিলুস সালিহ মানে হচ্ছে তারা ভালো কাজ করে কিন্তু কম সংখ্যায় ভালো কাজ করে সংখ্যায় কম কিন্তু বিশুদ্ধ ভালো কাজ করে সংখ্যায় কি কম কিন্তু বিশুদ্ধ বিশুদ্ধতা গুরুত্বপূর্ণ আপনি যদি পচা জিনিস পেট ভরে খান তাহলে আপনার পেট নষ্ট হবে ভালো জিনিস কম খেলে তারপর এনার্জি আপনার থাকবে আপনি কিন্তু শক্তিশালী হবেন আপনি কাজ করবেন কাজ করতে পারবেন আপনি ভালো জিনিস কম খেয়েছেন আপনার ভালো ইবাদত কম এত ইট উইল আলটিমেটলি সেভ ইউ কিন্তু আপনার খারাপ আপনি যেগুলো বেদাতে ইবাদত করেছেন এগুলো কোনটাই কিয়ামতের দিন আপনার কোনো কাজে লাগবে না ভাইরা আমি এই জন্য বলছি যে জ্ঞান আমাদের প্রত্যেকের অর্জন করা দরকার এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই এই জায়গায় কম্প্রোমাইজ করলে আপনি ঠকবেন এবং আপনি ঠকবেন অথবা আপনি আটকে যাবেন মানে আপনি এমন কিছু কাজ করছেন ওই যে আল মিকসারু কাহাতি বিল্লাইল এটা ছোটবেলা আমরা আরবি প্রবাদ পড়িয়েছিলাম আপনি অনেক অনেক ইবাদত করছেন কিন্তু এটা হলো ওই ব্যক্তির মতো যে রাতের অন্ধকারে সে বনে গিয়েছিল জঙ্গলে গিয়েছিল লাকড়ি ইয়ে করার জন্য খোঁজার জন্য লাকড়ি এখন সে সব কিছু করতেছে কিন্তু লাকড়ির মতো করে সে কি সাপও নিয়ে আসছে ওই সাপটারে কি করবে সাপ ধরছে মনে করছে লাকড়ি সাপ ধরার কারণে সাথে সাথে কি হলো ওই সাপটাকে দংশন করবে এবং এই লোক মারা যাবে সে তো মনে করছে আসলে লাকড়ি নিয়েছে কিন্তু এটা তো লাকড়ি না এটা তো সাপ আপনি যেটাকে ইবাদত মনে করছেন বিকজ অফ ইওর নন আপনার ইনফরমেশন অথবা বিকজ অফ যে আপনি এটা জানতেন না এই কারণে আপনি যেটাকে ইবাদত মনে করছেন কিন্তু আসলে কি ইবাদত না এটা কিন্তু সাপ এটা কিন্তু আপনাকে কামড় দিয়ে ফেলছে আপনি অতবা বুঝেন না আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন যে তিনি নবীদেরকে পাঠিয়েছেন এবং এই মুসলিম উম্মার বেশ এটার বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব হচ্ছে অন্য জাতিগুলো এর প্রবলেম ছিল কি জানেন আপনারা অন্যান্য জাতিপুঞ্জ নষ্ট হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে কারণ তাদের নবীরা যেই কথাগুলো তাদের কাছে রেখে গিয়েছিল এগুলোর মধ্যে ভেজাল ঢুকে যায় কিনা এটাকে সংস্কার করার মতো কোনো লোক ওই জাতিতে ছিল না যেমন ইহুদি এবং খ্রিস্টানদের যেমন ইহুদি এবং খ্রিস্টানদের আপনার কি মনে হয় যে আল্লাহ মানে মুসা আলাইহিস সালাম ওদেরকে বলছেন তোমরা কেবলমাত্র শনিবারে ইবাদত করো আর কোনদিন ইবাদত করা লাগবে না ঈসা আলাইহিস সালাম বলেছেন কেবল রোববারে গিয়ে তোমরা তোমাদের চাষে গিয়ে কেবল হিম অর্থাৎ কেবল একটু গুনগুন গুনগুন করে একটু প্রেয়ার করো এতটুকুই এর বাইরে এবং বলছে তোমরা শুয়োরের মাংস খায়ও তোমরা মদ খেয়ে এরকম বলেছিল এটা মনে হয় অসম্ভব এটা হতেই পারে না এটা হতেই পারে না কিন্তু তারা এগুলো কেন করলো এটা করেছে কারণ তাদের মধ্যে সংস্কারক ছিল না কিন্তু মুসলিম উম্মার একটা বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামত পর্যন্ত এই দিন থাকবে তো আল্লাহ তাআলা এমন কিছু আলেম তৈরি করে দেবেন যারা ঝাঁটা দিয়ে হলেও এটাকে ঝাড়ু দিয়ে দূর করে দেবে ইসলামের মধ্যে যা কিছু বেদাতের নামে যা কিছু এখানে এখানে যা কিছু আপনার শেকড় গেড়ে বসতে চাইবে এগুলোকে তারা ঝাড়ু দিয়ে এগুলো উড়িয়ে দেবে একটাও এখানে মাথা শক্ত করে এখানে দাঁড়াতে পারবেন এরকম কিছু আলেম আল্লাহ তাআলা এই মুসলিম উম্মার মধ্যে তৈরি করে দেবেন এবং আপনারা জানেন সেই বিখ্যাত হাদিসটি রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক শত বছরের মধ্যে আল্লাহ তাআলা একজন করে মুজাদ্দিদ পাঠাবেন যিনি তাসদীদ আদ-দীন যিনি দ্বীনকে সংস্কার করবেন অর্থাৎ এর মধ্যে সংস্কার মানে কি দ্বীনকে তার অরিজিনাল পিউরিটিতে ফিরিয়ে নিয়ে আসবেন প্রতিবার এখানে নতুন কিছু তৈরি হয়েছে একদল এসে বলবেন না এটা ইসলামের মধ্যে নতুন তৈরি হয়েছে এটা ইসলামের মধ্যে নতুন তৈরি হয়েছে নতুন তৈরি হলে প্রবলেমটা কি প্রবলেম হলো আপনি আর অরিজিনালটা কইজা পাবেন না এরপর আপনি মনে করবেন ভেজালটাই আপনার মূল হয়ে যাবে ভেজালটাই কি আপনার মূল হয়ে যাবে এটা ওই ব্যক্তির মতো রাজা সবসময় খায় ঘি এখন তার মেহমান এসছে আসার পরে রাজা এবার যে লোকের রাজাকে ঘি রাজাকে যে ব্যক্তি ঘি দেয় তারে বলছে ভাই আজকে আমার বাসায় মেহমান আসবে অতএব তুমি ভালো এক নম্বর ঘিটা দিও দুই নম্বর টুরে মনে দিও না কিন্তু এবার তো ঘি দিয়ে গেছে ঘি দেওয়ার পর রাজা এগুলো দিয়ে সবাইকে খাওয়াইছে তাদেরকে খাওয়াইছে সবার পেট নষ্ট রাজার পেট নষ্ট তো রাজা ওরে ডাকলো তুই আজকে আমার দুই নম্বর ঘিটা দিলি আমি বলছিলাম এত বেশি বেশি করে যে ভালো ঘিটা দিস তুই আজকে দুই নম্বরটা দিলি বলো রাজা মশাই আজকেই তো আপনার এক নম্বরটা দিছিলাম এর আগে তো পুরোটাই দিছিলাম দুই নম্বর সব সময় কিন্তু আজকেই তো এক নম্বরটা দিছিলাম বলে তাহলে হইলো কি বলে দুই নম্বর খায় তো আপনার পেট নষ্ট হয়ে গেছে এজন্য এক নম্বর খাইতে পারতেছেন না আমাদের অবস্থা হচ্ছে যে এরকম বেদাতকে ইবাদত মনে করতে করতে এমন এক অবস্থায় গিয়ে দাঁড়াইছি এখন আর ইবাদত আমার ভালো লাগে না বেদাতই আমার ভালো লাগে আপনি বেদাতের জন্য দেখবেন এমন দেখবেন যে আপনি সালাতের পরে আপনাদের তো জানা থাকার এটা উচিত সালাতের পরে আমাদের কাজ হচ্ছে অনেকগুলো দোয়া করা এটা কে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার যেটাকে বলে আপনি সালাম ফিরিয়ে আল্লাহু আকবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আস্তাগফিরুল্লাহ 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 তারপর কি আল্লাহুম্মা আনতাস সালাম
আমিনকা সালাম তাবারাকতে আজাল জালালি ওয়ালি কারিম এরপরে তো আরো অনেক দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এখানে আছে কিনা ওটা ওই দোয়ার লিস্টটা এখানে থাকা উচিত যে কি কি দোয়া রাসূল করতেন কিন্তু আমরা কি তা করি বলেন তো সালামটা ফেরানোর পরে একটা লম্বা মুনাজাত আমাদের ইমাম সাহেবরা দেবেন এবং এটা প্রায় 40 মিনিট যাবে নামাজ পড়তে 3 মিনিটে কিন্তু মুনাজাত পড়বে কয় মিনিট 40 মিনিট এটা ইবাদত যেটা নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন তার পা ফুলে যেত আর আমাদের নামাজে কোনো খবর নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মুনাজাত দেন নাই সেই মুনাজাত আমরা 40 মিনিট পর্যন্ত দিতেছি এবং দেখবেন আপনাদের অবস্থা এরকম আজকে মুনাজাত দিলেন নামাজটাই হলো না আজকে নামাজের টেস্টই আপনি পাইলেন না আজকে অথচ বেদাতে আপনার টেস্ট তৈরি হইছে সুন্নায় আপনার টেস্ট নাই তাহলে রুচির সমস্যা হইছে মূল সমস্যা কোথায় রুচির প্রবলেম রুচিটাকে নষ্ট করে দিবেন না প্লিজ আপনি মুনাজাত করবেন কে আপনাকে নিষেধ করেছে মুনাজাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কি প্রাইভেট কথোপকথন পার্সোনাল কনভারসেশন উইথ আল্লাহ আল্লাহর সাথে আপনার পার্সোনাল ইস্যু আপনি তো আল্লাহর কাছে আপনার নিজের কথা বলবেন আপনি আরেকজনের কথা কেমনে বলবেন আরেকজনের কথা তার অনুপস্থিতিতে বলা লাগে তাইলে কেবলমাত্র তার জন্য দোয়া হয় এবং আপনি ধরেন ইমাম সাহেব বা আমি অথবা ধরেন হুজুর মাওলানা সাহেব কাছে নিয়ে গেলেন উনি বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি তো কার জন্য দোয়া করছে আপনার জন্য তো উনি তো ওনার বাবার জন্য দোয়া করছেন ওনার মায়ের জন্য দোয়া করছেন আপনার জন্য দোয়া করলো কই তাহলে আপনি যেন আপনার জন্য দোয়া করবেন তাহলে আপনি শুধু আপনি যখন বলেন উনি বলছেন রব্বির হামুমা কামা রব্বানি সাগর আপনি বলেন আমিন আমিন তো ওনার বাবার জন্য বললেন আপনার বাবার জন্য কে দোয়া করবে আপনার মায়ের জন্য কে দোয়া করবে সেটা আপনার দোয়াটা হতে হয় পার্সোনাল দোয়াটা হতে ইসলামে সকল ইবাদত একসাথে করা হয় না সকল ইবাদত কিছু ইবাদত কেবল একসাথে করা হয় সেটা কি যেমন পাঁচ ওয়াক্ত নামাজ জুমার সালাত ঈদের নামাজ আর বাকি সব ইবাদত তো পার্সোনাল আর বাকি ইবাদত কি পার্সোনাল এগুলো একা একা ইবাদত করতে হয় এবং অধিকাংশ ইবাদত দেখবেন আপনি একাকি আপনাকে করতে হয় এই যে একাকি ইবাদত করার যে যে পদ্ধতিটি এই পদ্ধতিটি আমরা নির্বাসনে পাঠিয়ে আমরা নতুন করে কিছু তৈরি করে দিয়ে আমরা মনে করছি না এটাই আমাদের কাজ এবং এটাকে আমরা এর মধ্যে আমাদের টেস্ট তৈরি হয়ে গেছে এর বাইরে আর আমাদের কোনো টেস্ট একেবারেই নাই প্রিয় ভাইরা এই জুমার দিনের কথা আমি বলছি জুমার দিন আপনাদের আসলে করণীয় কি জুমার দিন আপনাদের কাজ হচ্ছে আগে আগে কি জুমার সালাত আদায় করার জন্য চলে আসা সব বন্ধ করে দিয়ে আজান শুনলেই মসজিদে চলে আসবেন এটা আপনাদের এক নম্বর কাজ আসার আগে বাসা থেকে ওযু করে আসতে হবে বাসা থেকে কি করতে হবে ওযু করে আসতে হবে জুমার দিন গোসল করা কিন্তু ওয়াজিব জানেন কি না এটা গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন জুমার দিন গোসল করা ওয়াজিব এখন আপনি এটা তো জানেন না কারণ আপনি তো তখন দোকানে ছিলেন এখন আপনার গায়ে গন্ধ অথবা আপনি একদম রাস্তায় ছিলেন গায়ে এখন গন্ধ গন্ধ নিয়ে আপনি মসজিদে চলে আসলেন আল্লাহ বলেছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন জুমার দিন না প্রত্যেক নামাজে সুন্দর জামা কাপড় পরে আসার জন্য আল্লাহর নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতি জুমাতে তিনি সুন্দর জামা পরে আসতেন যে জামাটি তিনি গতকাল পরেন নাই এরকম জামা তিনি পরতেন তাহলে আপনি কি করছেন আপনি তো সবচেয়ে নোংরা জামাটা পরে আসবেন টুপি গত এক মাস পর্যন্ত যেটা ধোন নাই এটা ধুয়ে আসবেন এটা পরে আসবেন সামনে যা পাইছেন তা অনেকে তো সেন্টু গেঞ্জি মানে যেটাকে বলে কি টি শার্ট মানে এমনি গেঞ্জি পরে তিনি হয়তো নামাজে চলে এসেছেন তিনি বুঝেন না যে জুমার জন্য আলাদা প্রিপারেশন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা ইয়ালবিসু মিন সিয়াবিহি আল জাদিদ তারপরে তিনি তার নতুন জামা তিনি পরে তারপরে মসজিদে এসেছেন এবং ওয়া তাইয়্যিব অথবা ওয়া ইত্তাখিযু মিন ওয়া মুসা ওয়া মাসসু মিন তাইয়্যিবিহি এবং তিনি কি করে একটু সুগন্ধি লাগাতেন মানে আমরা যে আতর বলি বা পারফিউম বলি এটা লাগিয়ে তিনি মসজিদে আসতেন আজকে কয়জন আতর লাগিয়ে আসেন বলি এখন আর যদি বলি হাত তোলেন তো আমি জানি না হাত তোলে আপনাদেরকে আমি ইয়ে করতে চাই না যে কয়জন লাগাইছেন কয়জন লাগাই এটা পরীক্ষা করতে চাই না কিন্তু আপনি বলেন তো এটাই যে সুন্নাহ আপনি জানেন যে একটা সুন্নাহ আপনাকে কিয়ামতের দিন বাঁচিয়ে দিতে পারে একটা সুন্নাহ বাঁচিয়ে দিতে পারে যদি আপনি মন থেকে ভালোবেসে সেই সুন্নাহটা আপনি পালন করেন একটা সুন্নাহ বাঁচিয়ে দিতে পারে কিন্তু আপনি যদি সুন্নাহকে অবজ্ঞা করেন রাসূলের সামনে দাঁড়িয়ে কিন্তু কথা বলতে পারবেন না সেদিন মনে রাখবেন যেই হন না কেন যে আমরা সবার জন্য কথা বলছি মনে করেন যে আমার জন্য তমকের জন্য অমকের জন্য এভরিওয়ান আমি নিজেকেও বলছি এই কথা যেন কোনো অবস্থায় সুন্নাহকে আমার কোনো ইস্যুর কারণে যেন আমি সুন্নাহকে যেন অবজ্ঞা না করি যেটা সুন্নাহ সেটাই আমরা করি এটা আমরা করলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে এসেছেন যে উদ্দেশ্যে তিনি এসেছেন এবং সমাজে দ্বীনের নামে যে বেদিন তৈরি হয়ে গিয়েছিল দ্বীনহীনতা তৈরি হয়ে গিয়েছিল সেগুলোকে তো আমরা সমাজ থেকে দূর করতে পারবো এবং এর মাধ্যমে আমরা সত্যিকার অর্থে দ্বীন প্র্যাকটিস করতে পারবো ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিনহু আপনি দ্বীন ছাড়া অন্য কোনো কিছু প্র্যাকটিস করলে কিন্তু আল্লাহ তাআলা এগুলো কোনোটা আপনার কাছ থেকে কবুল করবেন না মনে রাখবেন আপনাকে এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি জুমার দিন দেখেন এই মধ্যে আমি কয়বার ঘড়ি দেখছি জুমার দিন মানুষ সবচেয়ে বেশি ঘড়ি দেখে এক বছরে যত ঘড়ি দেখে না জুমার দিন এতবার তার চেয়ে বেশি ঘড়ি দেখে কেন জানেন
হুজুর কখন আলোচনা শেষ করবে কখন দৌড়ে আতা করে বাজারে যাইব অথবা দৌড়ে তিনি কি মাঠে যাবে ওই জায়গায় যাবে ওই জায়গায় যাবে এত ঘড়ি আপনি দেখা দরকার কি আপনি তো এসেছেন আল্লাহর কাছে সিনেমা দেখলে কি এতবার ঘড়ি দেখতেন নাকি খেলার জন্য এতবার ঘড়ি দেখতেন তখন আর ঘড়ি দেখার কোনো সুযোগ নাই ঘড়ি বন্ধ করে দেওয়া দরকার আপনার ঘড়ি দেখা দরকার কি যিনি ঘড়ি দেখা তিনিই দেখবেন আপনার এত দিকে তাকানো দরকার না আপনি শুনুন বুঝুন আপনি দিন জুমার খুতবা গুলো এটা একটা ইউনিভার্সিটি মুসলমানদের প্রথম এবং শেষ বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে মসজিদ মসজিদ থেকে জ্ঞান বিতরণ করা হয় সাহাবায়ে কেরামরা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন বলেন তো মসজিদে মসজিদ নববী সেমি ইউনিভার্সিটি এবং সেখান থেকে তৈরি হয়েছে কারা বিশ্বখ্যাত আলেম আবু বকর ওমর ওসমান আলী আবু হুরায়রার মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই রকম ছাত্ররা সেখান থেকে বের হয়েছে যারা গোটা মানবতার শিক্ষক তারা তারা সেখান থেকে বের হয়েছেন এটা এই ইউনিভার্সিটিতে তারা পড়েছেন অতএব ইউনিভার্সিটিতে পড়তে হলে ছাত্রর মতো আচরণ করতে হবে এখানে আসতে হলে ছাত্রর মতো করে আদব অথবা শিষ্টাচার মেনটেন করতে হবে আপনাকে প্রিয় ভাই আমি বলছি আপনি যদি জুমার দিনে আপনাকে আসার জন্য আপনি ওযু করে আসবেন জামা ভালো জামা কাপড় পরে আসবেন সেখান থেকে একটু প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তেল ব্যবহার করতেন এখন তেল ব্যবহার করে এটা ফ্যাশন এখন ইয়াং পোলাপানে বলে যে তেল ব্যবহার করে বলে এটা ব্যাগ ডেটেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তেল ব্যবহার করতেন এবং তিনি এত পরিমাণ আতর ব্যবহার করতেন যে তার এই সামনে দিয়ে যেমন এখন ঘাম ঝরে না আমাদের এরকম আতর এরকম টপ 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 করে পড়তো মানুষ কাকে বলে এত ভালো মানুষ এত পবিত্র মানুষ মানে এত অসাধারণ রুচিবান মানুষ আপনি পৃথিবীতে আর একজন খুঁজে পাবেন না এই চ্যালেঞ্জ কি এমন আতর ব্যবহার করতেন এবং তিনি কোন জায়গা দিয়ে গিয়েছেন এরপর অন্য কোন লোক ওই জায়গা দিয়ে যাওয়ার পরে বুঝতে পারতেন এর আগে এক দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন কেন জানেন ওই আতরের গন্ধে তিনি চলে যেতেন তারপর আতরের গন্ধ থাকতো এমনিও তো তার শরীর থেকে যে ঘাম বের হতো এই ঘাম থেকেও কি আতরের মতো করে ঘাম বের হতো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা জানেন আনাস রাদিয়াল্লাহু আনহার মা রাসূলুল্লাহ তার ঘরে একবার একটু বিশ্রাম নিচ্ছিলেন ঘামে প্রচন্ড দুপুরের বেলা তো ঘাম এক জায়গায় আটকে গিয়েছিল ওই ঘামগুলো তিনি শিশির মধ্যে নিচ্ছিলেন রাসূল ঘুম থেকে জিজ্ঞেস করলেন উম্মে সুলাইম কি করছেন বলি ইয়া রাসূলুল্লাহ ঘামগুলো আমি বোতলের মধ্যে রাখতেছি যখন প্রয়োজন হয় এগুলো যেন আতর হিসেবে ব্যবহার করতে পারি সবাই কারণ ভালোবাসা দেখেন তারা যদি ঘামেরকে এরকম ব্যবহার করতেন আপনার সুন্নাত ব্যাপার আপনার দৃষ্টিভঙ্গি কেমন থাকা দরকার ছিল কেমন থাকা দরকার ছিল আমি জানি না আপনাদের আত্মা কেন কেঁপে ওঠে না রাসূলকে ভালোবাসার দাবি মানে কি হোয়াট ডাজ ইট মিন You are not following the footsteps of the Prophet and his lifestyle, but you are claiming that you are a lover of him, you love him. Then you apni tar ashek eta bola eta eta sport eta thik na apni take obosshoi follow korten priyo bhai ra jumar din apnake erokom ashte hobe jumar dine khutba umar radhiyallahu anhu bolechen jumar dine je khutba achen ekhon to ami khutba bolte pattechi na apnader ei jumar diner khutba umar radhiyallahu ta'ala anhu bolechen ju'ilatil khutbatu makan rak'atayn fi yawmil jumah জুমার দিন নামাজ দুই রাকাত করা হয়েছে খুতবাকে এখানে স্থাপন করার কারণে খুতবার কারণে ওমর দেওয়ার কথা তাহলে আপনি খুতবা কারণে দুই রাকাত করা হয়েছে আপনাদের তো চার রাকাত ছিল তো জোহরের নামাজের পরিবর্তে এটা পড়ছেন আপনি তাহলে আপনার বাকি দুই রাকাত কই আপনি আসবেন যখন খুতবা শেষ তখন আপনি আসবেন তাহলে এটা তো হলো না আপনার খুতবাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে এবং খুতবার সময় আপনি জানেন যখন আপনি মসজিদে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি মসজিদে আসবেন একজন ব্যক্তি এবং তিনি মসজিদে এসে তারপরে কি করবেন ফালা ইউফারিকু বাইনা ইসনাইনি যেখানে তিনি এসেছেন সেখানে তিনি বসবেন লা ইউফারিকু বাইনা ইসনাইনি বলবেন ভাই একটু জায়গা দেন তো বসেন আপনি আগে আসলেন না কেন মসজিদে আগে আসা তো সম্মান ইন্নাল্লাহু মালাইকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দোয়া করতে থাকেন আলা আস-সফিল আউয়াল ওয়া আলা মায়ামিনি সুফ সুফুফ যারা প্রথম কাতারে বসে তাদের জন্য কে দোয়া করতে থাকেন ফেরেশতারা দোয়া করতে থাকেন এবং যারা ইমামের ডান দিকে বসে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন আপনি প্রথম কাতারে এটা তো সেলিব্রিটিদের কাজ এটা এলিটদের কাজ এলিটদের স্ট্যাটাস এটা আপনি তো এলিট শ্রেণীর মানুষ হতে হলে আপনাকে আগে আসতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াযানুন নাসু ইয়াতাখারু ওয়ালা ইয়াযানু আর-রাজুল ইয়াতাখারু একজন ব্যক্তি দেরিতে আসে দেরিতে আসে দেরিতে আসে হাত্তা ইউয়াখিরাহুল্লাহু ওয়া ইন কানা মিন আহলি জান্নাহ আল্লাহ তাআলা ওকে জান্নাতে গেলেও আল্লাহ তাআলা ওকে শেষের কাতারের দিকে রাখবেন আল্লাহ তাআলা শেষের কাতারের দিকে রাখবেন আপনি দেরিতে আসেন আল্লাহ আপনাকে প্রাথমিক একেবারে ফার্স্ট কাতারে নিয়ে আসবেন নাকি নো ফালা ইউফারিকু বাইনা ইসনাইনি ওয়ালা ইয়াতাখাত্তা রিকাবান নাস মানুষকে ডিঙ্গি আসে যায় না এবং মসজিদে কোনো জায়গা বরাদ্দ করে রাখা যায় না আপনি যেই হন না কেন কোনো জায়গা বরাদ্দ করে রাখা যায় না যিনি যাবেন ফার্স্ট কাম ফার্স্ট কাম যিনি যাবেন প্রথম আসবেন তিনি প্রথম জায়গায় বসবেন এবং সেখানে বসে আপনি এমন কোন আচরণ করা যায় না যে আচরণটি সত্যিকার অর্থে
আপনার আদব বা আদাবের জুমা জুমার আদব বা জুমার যে শিষ্টাচার শিষ্টাচারের সাথে যায় না এরকম ভাবে আপনি আচরণ করতে পারবেন না সেখানে আপনাকে মওদানা মিনাল ইমামে ইমামের কাছে আসতে হয় ওয়ানস ওয়াস্তামা ওয়া আনসাদা এবং চুপ করে থাকতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মসজিদে আসার পর ইমাম খুতবা শুরু করার আগে তার যতটুকু সম্ভব ততটুকু সে নামাজ পড়তে থাকে কি করতে থাকে নামাজ পড়তে থাকে 2 রাকাত না 4 রাকাত না 8 রাকাত না 10 রাকাত না 12 রাকাত যতটুকু আপনি পড়তে পারেন কিন্তু আপনি যদি নামাজ পড়তে হয় তাহলে খুতবা শুরুর আগে আসতে হবে খুতবা শুরু পরে আসেন এরপর আপনি বলতে পারবেন না যে আমাকে 2 রাকাত বা আমাকে 4 রাকাত কেন আমাকে 10 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো না এটা আপনি বলতে পারবেন না কারণ আপনার বলার জায়গা নাই সময় শেষ আপনি এরপরই কি দাবি করতে পারবেন নাকি বুঝেন নাই কথা সময় শেষ তো আপনার ওই কাজের জন্য বরাদ্দকৃত সময় শেষ এখন আমরা নামাজ পড়ে ফেলব কিছুক্ষণ পরে এরপরে আপনি যদি আয়েশা বলেন একটু জুমার নামাজটা আমার জন্য দেরি করা গেল না কেন আমার আগে জুমার নামাজটা পড়ে ফেললো আবার বলে না হুজুর আবার নামাজ পড়ান আমরা আবার আপনার সাথে নামাজ পড়তে চাই এই দাবি করতে পারবেন আপনি কেন করতে পারবেন না কারণ টাইম স্লট শেষ অথবা আপনাকে সালাত আদায় করতে হলে আপনাকে আগে আসতে হবে এসে আপনাকে আপনি যতটুকু পড়েন কোনো বার নাই কোনো ব্যারিয়ার নাই আপনাকে পড়তে পারেন আপনি পড়তেন পড়তে থাকুন এরপর যখন ফাইদা ফারাজাল ইমাম যখন ইমাম বের হয় আনসাদা এবং তখন তিনি চুপ থাকেন তিনি মনোযোগ দিয়ে শুনেন এটা যদি আপনি করেন তাইলে কেবল আপনি জুমার সওয়াব পাবেন আদারওয়াইজ আপনি জুমা হবে না তখন আপনি একটা জোহরান অর্থাৎ আপনি তখন জোহর নামাজ এ সওয়াব আপনি পাবেন জুমার সওয়াব আপনি পাবেন না তাহলে আপনি যদি জুমা পড়তে হয় তাহলে আপনাকে আর্লি আসতে হবে এবং আপনাকে মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বা খতিব সাহেবের খুতবাটা আপনাকে শুনতে হবে এখন প্রশ্ন হলো যে আমরা খুতবার সেই দিন আমরা বলেছি আজকেও আমরা আপনাদেরকে বলছি প্লিজ অনুগ্রহ করে খুতবার ভাষাটা আপনাদের বোধগম্য ভাষায় করুন যেন আপনার যেন বুঝতে পারেন এতে আমার কোনো সমস্যা নাই এতে হলো আপনাদের আপনাদের এতে কল্যাণ অনেক বেশি অথবা ধরেন আমাদের গ্রাম অঞ্চলে যেসব আলেমরা থাকেন তাদের জন্য এটা সহজ আপনি ধরেন একটা খুতবার বই যেটা ধরেন 200 বছর আগে লেখা হয়েছে সেই 200 বছর আগের সমস্যা আর এখনকার সমস্যা কি এক না বুঝেন এই কথা এখন কি সমস্যা এক নাকি না এক তো না তাহলে এখনকার প্রবলেমের কথা কে বলবে এখনকার সমস্যার কথা কে বলবে তাহলে আমি খুতবা বললাম একটা আর ওইখানে পড়লাম আর একটা কেমন কথা হইলো আমি বয়ান করলাম একটা আর ওইখানে লেখা হয়েছে আরেকটা জিনিস এটা পড়ে যাচ্ছেন এবং ওইটা পড়তে গিয়ে আমাদের দাঁত ভেঙে যায় আর ওই শুদ্ধ করে বলতে পারি না না কেউ বুঝে না আমরা বুঝি তাহলে কি হলো তাহলে পুরো জিনিসটাই সুন্নাহ মোতাবেক কাজ হলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন খুতবা দুইটা এবং তিনি খুতবা দিয়েছেন দাঁড়িয়ে আর আপনি খুতবা দেন বসে এটা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন রাসূলের পরেই বলছি একজন তার নাম আব্দুর রহমান এরকম একজন ব্যক্তি তিনি বসে আলোচনা করছেন জুমার দিন তখন আরেকজন সাহাবী তিনি এসে বলেন উনজুর ইলা হাযা আর-রাজুলুল খাবীস এই খবিস লোকটার দিকে তাকাও লাকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তুবু কায়মান রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন আর এই লোকটা বসে কথা বলতেছে মিম্বরে রাসূল দাঁড়িয়ে কথা বলতেন খুতবা দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে কোনোদিন মসজিদে মিম্বরে কোনোদিন বসে তিনি কোনো কথা বলেন নাই কোনোদিন না নেভার হ্যাপেন ইন হিজ লাইফ কখনো ঘটে নাই তাহলে আপনি কেন সেখানে এটা করবেন রাসূল এটা করেন নাই তাহলে রাসূলের চেয়ে কি আমি বড় মুসলমান নাকি না রাসূলের চেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আল্লাহর দিনকে আমি বেশি মহব্বত করি তার তো না তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তার অনুসরণের মধ্যে রয়েছে আমাদের মুক্তি এবং আমাদের কল্যাণ আপনি সেটা করবেন মসজিদে আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুতবা দিচ্ছেন তখনও একজন সাহাবী তার নাম হচ্ছে সুলাইক আল গাতফানি তিনি মসজিদে ঢুকলেন রাসূল বললেন তিনি বসে যাচ্ছেন তিনি বললেন কম ইয়া সুলাইক সুলাইক দাঁড়াও ওয়া রাকাতাইন দুই রাকাত নামাজ পড়ো ওয়া তাজাওয়াজ বাইনহুমা তবে একটু সংক্ষিপ্ত পড়বে একটু ছোট করে দুই রাকাত একটু কি হালকা দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসো এরপর তুমি খুতবা শোনো এটা হচ্ছে আমাদের জন্য কাজ আপনারা এই কাজটি করবেন জুমার সালাতের পর আমাদের অনেক গুরু কাজ আছে এর মধ্যে যেমন ধরেন আপনি নামাজ পড়বেন জুমার সালাতের পর আপনি বাদর জুমা বলে এটা সহিহ হাদিস বুখারী সুন মুসলিমের হাদিস দেখেন মান কানা রাসূল বলেছেন মান সাল্লাল জুমাত ফালইয়ুসলি বাদাহা আরবাআন কেউ যদি জুমার নামাজ পড়ে তাহলে জুমার নামাজের পর সে যেন কয় রাকাত পড়ে চার রাকাত পড়ে এবং অন্য হাদিসে এসেছে যদি ফা ইন আজ্জালা বিহি শাইউন যদি এই ব্যক্তির কোনো তাড়াহুড়া করে ফাল ইউসাল্লি রাকাতাইনি ফিল মসজিদে সে মসজিদে যেন দুই রাকাত পড়ে আর দুই রাকাত গিয়ে পড়বে কোথায় বাসায় পড়তে পারে আপনার কাছে সব স্পষ্ট সব কিছু স্পষ্ট তাহলে আপনার তো অস্পষ্টতা তো কোনো কিছু নাই ইসলাম তো কোনো কিছু অস্পষ্ট রাখা রাসূলের জন্য হারাম ছিল বুঝেন নাই কথা কোনো কিছু অস্পষ্ট রাখা রাসূলের জন্য হারাম ছিল ইয়া আইয়ুহান নবী বল্লিগ মা উনজিলা ইলাইক ফা ইন লাম তাফআল ফালা বাল্লাগতা রিসালা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ভালো করে শুনুন আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আপনার কাছে এসে এটা মানুষের কাছে পৌঁছে দেন যদি না পৌঁছান তাহলে কিন্তু আপনি রেসালতের দায়িত্ব পালন করলেন আপনি রাসূল হিসেবে কি কাজ করলেন না আর আপনি যদি দায়িত্ব পালন করেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস পৃথিবীর সকল মানুষ যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আমি আপনার পক্ষে দাঁড়িয়ে আমি সবাই থেকে আপনাকে রক্ষা করব এটা আল্লাহ তাআলা বলছেন আল্লাহই আসমাকে মিনান নাস এবং দেখেন না মক্কায় গোটা পৃথিবী তার বিরুদ্ধে তিনি একা দাঁড়িয়ে আছেন আবু বকর তার পক্ষে এবং তার স্ত্রী তার ঘরের মানুষ
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনকে এই বাংলাদেশের এই জমিন পর্যন্ত পৌঁছে দেন নাই এটা কেবল মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সামান্য কেন খেয়ানত করেন নাই এইজন্য আপনারা যেমন ধরে আপনাদের দোয়া করার কথা বলে যিনি বলছি সালাতের মধ্যে দোয়া সালাতের বাইরে দোয়া নাই বুঝতে পারছেন কথা সালাতের মধ্যে দোয়া আপনি সেজদার মধ্যে দোয়া করুন ফাকামিনু আইয়ুস্তাজাবা লাকুম তোমাদের দোয়া কবুল হওয়ার এখানে কি রয়েছে সম্ভাবনা রয়েছে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন অথবা ফাসজুদু ওয়াক্তারিব সূরাতুল আপনারা আলাকে পড়েন তোমরা সিজদা করো এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যাবে অর্থাৎ আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যান যখন আপনি সিজদা থাকেন তখন আপনি দোয়া করুন আল্লাহর কাছে বলুন আল্লাহর কাছে আপনি বলতে থাকুন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানো আপনার প্রার্থনাগুলো কবুল করে নেন অথবা সালামের আগে রাসূলুল্লাহ বললেন সুম্মা লিয়াখতার মিনাল মাসআলাতি মা শাআ অতঃপর কোন একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করতে চায় তাহলে কখন দোয়া করবে বলেন তো সালাম ফেরানোর আগে দোয়া করবে বুঝেন না কথা কখন দোয়া করবে আমার কথা বুঝেন না আপনারা যেই সালাম ফেরাবেন যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা পড়ার পরে চুপ থাকেন না তারপরেও দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে গ্যারান্টিড কিন্তু এরপরে আপনি দোয়া করলে একাকী করতে হবে সম্মিলিত আপনি করার কোনো সুযোগ নেই আপনি একাকী করেন করে এরপর আল্লাহর কাছে আপনি দোয়া করেন বলতে থাকুন আল্লাহর কাছে আপনার মতো করে আপনি কাঁদেন না একাকী যদি চোখ থেকে পানি না পড়ে তাহলে বুঝতে হবে প্রবলেম আছে মানুষের সামনে চোখ থেকে পানি পড়লে বুঝবেন কি প্রবলেম আছে বুঝেন নাই একাকী দোয়া করতে গেলে আপনার ঠাস ঠুস তাড়াহুড়া করে আপনি শেষ করে দিচ্ছেন মানে মুখে মনে হচ্ছে যেন এখন সুপার স্পিডে আপনি যাচ্ছেন আর যখন আরেকজনের সামনে তখন হুজুর কেন দোয়া এত শর্ট করলো আজকে তো বুঝলাম না আজকে আর টেস্ট পান নাই তাহলে বোঝাচ্ছে অন্তরের মধ্যে নেফাকি ঢুকে গেছে অন্তরের মধ্যে অন্য কিছু ঢুকে গেছে দোয়া করতে হয় একাকী ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া আপনি দেখেন সূরা মারিয়ামে যাকের আসাম আল্লাহকে দোয়া করেছেন একাকী দোয়া করেছেন দোয়া করতে হয় একাকী আপনি একাকী করেন আল্লাহর কাছে বলুন আপনার যা মনে চায় বলুন এবং সেখানে আপনি আল্লাহর জন্য প্রশংসা করুন সাহাবী মানে নবী রাসূলদের জন্য আপনি রাসূলের উপর আপনি দরুদ পড়ুন এবং মুসলমানদের জন্য দোয়া করুন আপনি এইভাবে আপনার দোয়া কখন কবুল হয়ে যাবে এটা হচ্ছে দোয়া কবুলের জন্য আমাদের পথ এবং এটা হলো আমাদের পদ্ধতি এইটা আপনি করবেন এবং এই সুন্নাত পদ্ধতিতে যদি আপনি চলতে পারেন ইনশাআল্লাহ তাইলে কেবলমাত্র আমরা আশা করতে পারি আন নাজাত তখনই কেবলমাত্র আমরা মুক্তি আশা করতে পারি কিন্তু আপনি নতুন করে আবিষ্কার করে কোনো কিছু এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে মুক্তি পেতে যদি চান আল্লাহ তাআলা যদি মুক্তি দিয়ে দেন তাহলে তো আর কারো কোনো কথা বলার সুযোগ নাই কেউ কিছু বলতে পারবে না কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি না দিতে চান তাহলে প্রিন্সিপাল সাথে তাহলে মূলনীতি এখানে আছে এবং এই মূলনীতি বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুগ যুগ ধরে আমাদেরকে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সুন্নাহ বোঝার তৌফিক দান করুন তার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালানোর জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেন আমরা সবগুলো কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করে দিন এটা আর একটু আস্তে বলেন না আমিন আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করে দাও আমিন অন্তরকে প্রশস্ত না করলে জীবন ওইখানে হক ডুববে না জীবনও না কিয়ামত পর্যন্ত ডুববে না এজন্য আল্লাহ তাআলা বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক আলাম নাশরাহ লাকা সাদরাক আফমান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি আল্লাহ তাআলা যার অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন সেই কেবল আল্লাহর নূরের উপর থাকতে পারে আর ফাওয়াইলুল লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ আর আল্লাহর কথা শুনে রাসূলের কথা শুনেও যাদের অন্তরটা প্রশস্ত হয় না তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুন তাদের জন্য ধ্বংস কে বলছেন এই কথা আল্লাহ এজন্য অন্তরকে কি করতে হবে কিসের জন্য হকের জন্য না বাতিলের জন্য হকের জন্য হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে প্রশস্ত করে দাও আমিন আকুলু ক্বাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া হুওয়াল গফুরুর রহিম الحمد لله الحمد لله